আর 7 নম্বর মাসে অর্থাৎ জুলাই মাসে এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে, অর্থাৎ স্যাংশন হয়ে গেছে। দেখতে স্যাংশন অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা, অর্থাৎ ইনার নামে কিন্তু 1,20,000 বেরিয়ে গেছে। ডেটটা আপনি দেখতে পাবেন ইনার নামে বেরিয়েছে 14/7/2021, অর্থাৎ দেখতে পাবেন ধাপ কিন্তু 2021 সালে, অর্থাৎ এই বছরের নতুন লিস্ট। আপনি কিন্তু বুঝতে পারছেন যে নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন লিস্ট জারি হলো। এই লিস্টে যদি আপনার নামটা থাকে তো অবশ্যই আপনি সম্পূর্ণ ফ্রিতে 1,20,000 টাকা পেয়ে যাবেন, এবং সেটা বাড়ি বানানোর জন্য। তা বন্ধুরা জেনে থাকবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আপনাদেরকে ফ্রিতে ঘর দেওয়া হয়, এবং যদি এই লিস্টে অর্থাৎ 2021-22 সালের নতুন লিস্ট জারি করা হয়েছে, যদি এই লিস্টে আপনার নাম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 1,20,000 টাকা পেয়ে যাবেন। এবং যদি গ্রামে বাস করেন, আর শহরের ক্ষেত্রে হলে সেটা কিন্তু পরিমাণটা, টাকার পরিমাণটা বেশি হয়। তা 2021-22 সালের নতুন লিস্ট জারি করা হয়েছে, এই লিস্টে কিন্তু আপনার নামটা থাকলে অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। সেটা আপনার থাকতে পারে বা পরিবারের কারোর থাকলে সেটাই কিন্তু আপনি চেক করে নিতে পারবেন একদম সহজ পদ্ধতিতে। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় বাদ দেবেন না। এই ভিডিওতে আপনাদেরকে জলের মধ্যে পরিষ্কার করে দেবো কীভাবে আপনি আপনার মোবাইল দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার নামটা চেক করতে পারবেন। তা চলুন শুরু করা যাক। তার আগে সবার প্রথমে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখবেন। তাহলে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলি আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন, আপনার কোনো ভিডিও মিস যাবে না। তা বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখছেন সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন, এবং সেই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি সেম টু সেম এরকম পেজে ওপেন হবেন, এবং সেটা আপনি কম্পিউটার মোবাইল দিয়ে একইভাবে কিন্তু ওপেন হবে। তা ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা ক্লিক করলে কিন্তু এরকম পেজ আপনার কাছে হাজির হবে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অপশন রয়েছে, সেই সিলেক্ট অপশন একবার ক্লিক করবেন। এখানে সবার প্রথমে কিন্তু আপনাদের রাজ্য অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করতে হবে। তা আমরা যেহেতু সবাই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, তা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন হয়ে গেলে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন আবার ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু আপনার যে জেলা বসবাস করছেন সেই জেলাটা কিন্তু সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যতগুলো জেলা রয়েছে সমস্ত জেলা কিন্তু এখানে হাজির হয়েছে। তা এখানে কিন্তু জেলা একটা আমি সিলেক্ট করে দিলাম আপনার দেখানোর জন্য। তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন আবার রয়েছে, এখানে কিন্তু আপনার থানা, যে থানায় বসবাস করছেন বা যদি আপনি পৌরসভা এলাকায় বসবাস করেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন। তা আমি থানা সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন আবার রয়েছে, এখানে কিন্তু আপনার যেহেতু আমি গ্রামীণ দেখাচ্ছি এবং সেক্ষেত্রে কিন্তু আপনি পঞ্চায়েত সিলেক্ট করবেন, যে আপনি কোন পঞ্চায়েতে বসবাস করছেন সেই পঞ্চায়েতটা আমি সিলেক্ট করে দিলাম। এবং সিলেকশন করার পর দেখতে আবার সিলেক্ট অপশন রয়েছে, সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে 2010-11, 2011-12 সমস্ত রয়েছে। আপনি যদি মনে করেন কারেন্টটা দেখবো, অর্থাৎ এখন যে নতুনভাবে লিস্ট জারি হয়েছে সেই লিস্ট দেখবো, সেটা দেখতে পাচ্ছেন লাস্টে রয়েছে 21-22 দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2021-22 সালের আমি কিন্তু লিস্ট দেখতে চাইছি, এবং সেক্ষেত্রে কিন্তু লিস্টটা আপনার বেরিয়ে যাবে। আর যদি মনে করেন যে আপনি 2020-21 দেখবো সেটা দেখতে পারেন, তা আমি 2021-22 দেখবো। তারপর দেখতে পাচ্ছেন আবার সিলেক্ট অপশন রয়েছে, সিলেক্ট অপশনে ক্লিক করবো, একদম উপরে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, এই অপশনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। একদম উপরে যে অপশন রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ সিলেক্ট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু ক্যাপচার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে 89-60 রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাকে যে মাইনাস প্লাস করে যেটা হবে সেটা কিন্তু ক্যাপচার লিখতে হবে। তা 89-60 বাদলে যেটা হয় সেটা কিন্তু আমি লিখে দিচ্ছি, তা 29 হয় তো আমি 29 লিখে দিলাম। 29 লেখার পর সে আমি দেখতে পাচ্ছেন যে এখানে সাবমিট রয়েছে, সেই সাবমিট অপশানে ক্লিক করবো, আর ক্যাপচারটা কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা আসবে, এবং সেক্ষেত্রে আপনি মাইনাস প্লাস যেটা হবে যোগ করে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে সাবমিট অপশানে আমি ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত নাম কিন্তু এখানে বেরিয়ে দেখতে পাচ্ছেন, যে আবু বাক্কার শেখ, রূপবান শেখ, অর্থাৎ আবু বাক্কার শেখের নামে বেরিয়েছে এবং বাবার নাম বেরিয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, দেখতে পাচ্ছেন WB573787857, এই নম্বর দিয়ে কিন্তু ঘরটা পাওয়া যায়। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে PMAYG 2021-22 দেখতে পাচ্ছেন, স্পষ্টকর লেখা আছে 2021-22 সালের দেখতে পাচ্ছেন। এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার পাশে রয়েছে জব কার্ড নম্বর দেখতে পাচ্ছেন, এখানে এটা কিন্তু জব কার্ড নম্বর দিয়ে দেওয়া হয়েছে, এবং সেই জব কার্ড নম্বর দিয়ে কিন্তু আপনি সমস্ত কিছু ডিটেলস চেক করে নিতে পারবেন। তা আপনাকে একটু ভালোভাবে দেখানো যায়, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে হাউস স্যাংশন হয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু উপর দিকে যাই, উপর দিকে গিয়ে আপনাকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হাউস স্যাংশন রয়েছে, অর্থাৎ ইনার নামে কিন্তু ঘরটা বেরিয়ে গেছে, এবং তারপরে স্যাংশন নম্বর দিয়ে দিয়েছে এখানে, এবং স্যাংশন হয়েছে দেখতে পাচ্ছেন 8/7/2021, অর্থাৎ 8 তারিখে 7 নম্বর মাসে, অর্থাৎ 7 নম্বর মাসে, অর্থাৎ জুলাই মাসে এটা কিন্তু সিলেকশন হয়ে গেছে, অর্থাৎ স্যাংশন হয়ে গেছে। দেখতে স্যাংশন অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 1,20,000 টাকা, অর্থাৎ ইনার নামে কিন্তু 1,20,000 বেরিয়ে গেছে। ডেটটা আপনি দেখতে পাবেন ইনার নামে বেরিয়েছে 14/7/2021, অর্থাৎ দেখতে পাবেন ধাপ কিন্তু 2021 সালে, অর্থাৎ এই বছরের নতুন লিস্ট। আপনি কিন্তু বুঝতে পারছেন যে এই বছরের কিন্তু লিস্টটা বেরিয়ে গেছে। তা এটা আগে অনেকে ভাবতেন যে এটা কিন্তু পুরনো লিস্ট, এটা পুরনো নয়, একদম নতুন লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু স্যাংশন নম্বর দিয়ে দিয়েছে এবং স্যাংশন কবে হয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু যদি আপনার নামটা থেকে থাকে এর মধ্যে, তা সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু অবশ্যই কিন্তু 1,20,000 টাকা আপনার ঘর বানানোর জন্য পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই সমস্ত নাম দেখতে পাচ্ছেন, এই যে পঞ্চায়েত আমি সিলেক্ট করলাম সেই পঞ্চায়েতের আন্ডারে সমস্ত লিস্ট কিন্তু এখানে বেরিয়ে গেছে। তো এইভাবে সহজ পদ্ধতিতে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এরপর
যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় নিচে আপনি কমেন্ট করে জানাবেন এবং কোন জায়গায় বুঝতে সমস্যা হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট করে লিখবেন। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন, তাহলে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলি আপনি সবার প্রথম দেখতে পেয়ে যাবেন, আপনার কোনো ভিডিও মিস যাবে না।